আসসালামু আলাইকুম। তুর্কি সেনাবাহিনীর সামরিক কৌশল আর আক্রমণাত্মক ভূমিকার কারণে ক্রস বর্ডার অপারেশনে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিকেকের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করছে। ইরাকের ভেতরে প্রবেশ করে পিকেকের সামগ্রিক কাঠামো, সেল ও নেটওয়ার্কের রীতিমতো বিপর্যয়ের মধ্যে ফেলে দিতে সক্ষম হয়েছে। 2019 সালে তুরস্ক তার সন্ত্রাস বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ইরাকের পাহাড়ি এলাকায় এই অভিযান শুরু করে। ধারণা করা হচ্ছে সামনের দিনগুলোতে পিকেকের বিরুদ্ধে সামরিক অভিযানের কৌশলে তুরস্ক কিছু পরিবর্তনও নিয়ে আসবে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। পিকেকের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানের নানা দিক আমরা তুলে ধরব। রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়া বিদ্রোহী বা গেরিলা যোদ্ধারা ঐতিহাসিকভাবেই নিজেদের আবাসস্থল হিসেবে পার্বত্য এলাকাকেই বেছে নেয়। পিকেকেও তার ব্যতিক্রম নয়। এক্ষেত্রে তুরস্কের সেনাবাহিনী পাহাড়ি এলাকায় আশ্রয় নেয় পিকেকে ছাড় দিতে চায়নি। বেশ ঝুঁকি নিয়ে পাহাড়ের গুহা এবং অভ্যন্তরীণ কাঠামোগুলোতে হামলা চালায়। সম্প্রতি উত্তর ইরাকে তুরস্কের সেনাবাহিনী যে অভিযানগুলো চালিয়েছে তাতে পাহাড়ি এলাকায় তুর্কি সেনাবাহিনীর সক্রিয়তা ও দক্ষতা আরেকবার প্রমাণিত হয়েছে। জার্গোস পর্বতমালা ইরাকের বৃহত্তম পার্বত্য অঞ্চল। এখানে সর্বোচ্চ 3000 মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ রয়েছে। এই এলাকার ভৌগোলিক কাঠামোটি এতই বন্ধুর যে এখানে যাওয়া আসা খুবই কঠিন। ইরাক ইরান সীমান্তে যেমন খাড়া পর্বতমালা রয়েছে, ঠিক একই অবস্থা ইরাক ও তুরস্কের সীমান্তেও। ফলে এই সীমান্তগুলো পৃথিবীর অন্যান্য সীমান্তের তুলনায় অনেক বেশি দুর্ভেদ্য। ইরাকের উত্তরাঞ্চলে এলাকার এই দুর্ভেদ্য পর্বতমালার একেবারে মাঝখানে ছোট কয়েকটি নদী আছে, কিছু গ্রামও রয়েছে। তবে যে কোনো মানুষের পক্ষেই এসব পাহাড়ে ওঠা খুবই দুরূহ। ভৌগোলিকভাবে এলাকাটি এতটা জটিল ও বন্ধুর হওয়ার কারণেই পিকেকে সেখানে তাদের ঘাঁটি তৈরি করেছে। এই ঘাঁটি একদিনে তৈরি হয়নি, দীর্ঘ কয়েক বছর সময় নিয়ে ইরাকের উত্তরাঞ্চলীয় নানা এলাকায় ঘাঁটি তৈরি করতে সক্ষম হয় পিকেকে। এর মধ্যে কান্দিল, হাকুর, জাব, আভাসিন, বাইস, বাসিয়ান, মেতিনা, হাপতানিন, সিনাত, গারা এবং সিনজারে পিকেকে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। প্রথম দিকে পিকেকে অবশ্য কুর্দি বিভিন্ন গ্রাম থেকে কিছু সহায়তা নিত, এমনকি তাদেরকে কর দিতেও বাধ্য করত। পিকেকের অত্যাচারের কারণেই এসব এলাকার গ্রাম থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যায়। তুরস্কের সেনাবাহিনী এর আগে বেশ কয়েকটি সামরিক অভিযান পরিচালনা করেছিল। এই অভিযানগুলোতে প্রাথমিকভাবে কিছু সফলতা আসলেও পিকেকে দুর্বল করে দেওয়া সম্ভব হয়নি। পাহাড়ি এলাকায় অবস্থান নেওয়ায় আকাশ থেকে পিকেকের কার্যক্রমের উপর কোনো নজরদারি করতে পারছিল না তুর্কি সেনাবাহিনী। গুহাগুলোর ভেতরে পিকেকে যোদ্ধারা আশ্রয় নেয়, সামরিক বাহিনীও সেখানে প্রবেশ করতে পারছিল না। কিন্তু বর্তমান অভিযানগুলোর ধরন পাল্টে গেছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পখাত সাম্প্রতিক বছরগুলোতে এমন কিছু ড্রোন তৈরি করেছে যা ব্যবহার করে তুরস্ক ইতিমধ্যে সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজানে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নাগর্নো কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে যে যুদ্ধটি হল তাতেও তুরস্কের এ ড্রোনের কারণেই আজারি সেনারা চূড়ান্ত বিজয় লাভ করেছিল। এই ড্রোনগুলো এখন তুরস্ক পিকেকের বিরুদ্ধে ব্যবহার শুরু করেছে। এই ড্রোনগুলো মোতায়েন করার পর থেকেই তুরস্ক এখন নিয়মিতভাবে পিকেকের কার্যক্রম নজরদারি করতে পারছে, প্রয়োজনে আক্রমণও করতে পারছে। অন্যদিকে তুরস্কের সেনাবাহিনীকেও এরই মধ্যে এমন কিছু গোলাবারুদ ও প্রযুক্তি বিস্ফোরক সরবরাহ করা হয়েছে যা দিয়ে তারা পাহাড়ি গুহায় আশ্রয় নেয়া যে কোনো গোষ্ঠীকে পরাজিত করতে পারে। তুরস্কের সাম্প্রতিক সাফল্যের নেপথ্যে আছে তাদের গেম চেঞ্জার আক্রমণাত্মক অপারেশনাল মডেল। যে কোনো ধরনের ক্রস বর্ডার অপারেশনে এই মডেলটি খুবই কার্যকর, আর এ মডেলের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমেই তুরস্ক উত্তর ইরাকের পার্বত্য অঞ্চলগুলোতেও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তুরস্কের সাম্প্রতিক এ সাফল্য শুরু হয় অপারেশন ক্লো দিয়ে। তুরস্কের সেনাদেরকে এই অপারেশনের আওতায় হেলিকপ্টার ও বিমান থেকে ভূমিতে অবতরণ করানো হয়। এই সেনারা ভূমিতে অবস্থিত পিকেকে ক্যাম্প এবং গুহাগুলোতে গড়ে ওঠা তাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেয়। তুর্কি সেনারা সেখান থেকে চলে না এসে বরং পাহাড়গুলোর উপারে বেশ কয়েকটি চেকপয়েন্ট স্থাপন করে।
যখনই পিকেকে কোনো ঘাঁটি বা ক্যাম্পকে ধ্বংস করা সম্ভব হতো, এরপর তুর্কি সেনারা সেখানে চেকপয়েন্ট বসাত। এই চেকপয়েন্টের মাধ্যমে তুর্কি সেনারা পাহাড় জুড়ে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই নেটওয়ার্কটি সরাসরি তুরস্কের মূল সামরিক ঘাঁটির সাথে সংযুক্ত ছিল, পাশাপাশি আকাশপথে নিয়মিত ড্রোনও ভাসমান ছিল। তুর্কি সেনারা চেক পয়েন্ট ও ড্রোনের সহায়তায় পিকেকে সেনাদের যে কোনো গতিবিধি ও কার্যক্রমকে সরাসরি নজরদারি করার সুযোগ পায়। প্রতিটি চেক পয়েন্টে পর্যাপ্ত সেনা সদস্য ও সামরিক উপকরণ থাকায় পিকেকে সদস্যরা যখনই আশেপাশে কোনো ক্যাম্প তৈরির চেষ্টা করেছে, চেক পয়েন্ট থেকেই তাদেরকে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়। পাশাপাশি পিকেকে সেনারা যেন সীমান্ত পার হয়ে কোনো ক্রমেই তুরস্কে প্রবেশ করতে না পারে, চেক পয়েন্টগুলো থেকে তাও নিশ্চিত করা হয়। চেকপয়েন্ট কৌশলে ইরাক তুরস্ক সীমান্তের নিকটবর্তী অঞ্চলগুলো পিকেকে মুক্ত হয়। সম্প্রতি তুরস্ক আবার যে অভিযানগুলো পরিচালনা করছে তাতে নজর দেওয়া হয়েছে মেদিনা ক্যাম্পের দক্ষিণ পাশে। তুরস্কের সেনারা সেখানেও চেকপয়েন্টের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করেছে, পাশাপাশি মেদিনাতেও ড্রোনের যাতায়াত এবং বিমান বাহিনীর সদস্যদের সক্রিয় করা হয়েছে। এর ফলে বেশ কিছু সময় পিকেকে বিপর্যস্ত অবস্থায় পড়ে যায়। তারা না পারছিল চেকপয়েন্টগুলোতে বড় ধরনের কোনো হামলা চালাতে, না পারছিল ইরাকি সীমান্ত অতিক্রম করে তুরস্কে প্রবেশ করতে। ফলে পিকেকে সেনাদের হাতে সিরিয়ার টানেলগুলো ছাড়া তুরস্কে প্রবেশের আর কোনো রাস্তা ছিল না। যুদ্ধ বা সামরিক সংঘাতের সময় যদি লজিস্টিক সাপ্লাই লাইন ভালোভাবে তৈরি করা হয়, তাহলে এর উপর ভর করে সামরিক বাহিনীর অভিযান পরিচালনাও অনেক সহজ হয়ে যায়। তুরস্কে এবার ইরাকের উত্তরাঞ্চল থেকে পিকেকে উৎখাত করার ক্ষেত্রে অনেকটা সফলতা পেয়েছে। এখন পিকেকে সেনারা আরও দক্ষিণের দিকে আশ্রয় নিয়েছে, সেখানেই তারা আশ্রয় নিচ্ছে এবং ক্রমাগতভাবে তুরস্কে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। তুরস্ক সে সুযোগও খুব বেশি দিন দেবে বলে মনে হচ্ছে না। ধারণা করা হচ্ছে তুরস্ক খুব শীঘ্রই গারা, কান্দিল এবং সিনজার ক্যাম্পেও সামরিক অভিযান পরিচালনা শুরু করবে। সম্প্রতি তুরস্কের একজন বন্দী নাগরিকের মৃত্যুদণ্ড কুর্দি সেনারা কার্যকর করে। এর পরপরই তুরস্কের সেনারা যেভাবে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে তুরস্ক ও ইরাকের বন্দী বেসামরিক নাগরিকদের মুক্ত করেছে, তাতে ইরাকে আরও দক্ষিণে আশ্রয় নেয় পিকেকে সেনাদের বিরুদ্ধেও তুরস্কের সম্ভাব্য সফলতার ধারণা পাওয়া গেছে। এই উদ্ধার ও অন্যান্য সামরিক অভিযান চালানোর সময় তুর্কি সেনারা পেসমার্গার যথেষ্ট সহায়তা পেয়েছে, লজিস্টিক সাপোর্টকে নিরবিচ্ছিন্ন রাখাও সম্ভব হয়েছিল। পেসমার্গা পিকেকের গতিবিধিতে নিয়ন্ত্রণ আরোপ করেও তুরস্কের সেনাবাহিনীকে সহায়তা করার চেষ্টা করছে। কুর্দিদের এই অংশটির সাথে তুরস্কের এ সখ্যতা আগামীতে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে, যার ভালো ফল পাবে তুরস্ক, কারণ চেকপয়েন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠায় এবং নেটওয়ার্ক সচল রাখার ক্ষেত্রে কুর্দি এ সংগঠনটির সহযোগিতার কোনো বিকল্প নেই। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে বসবাসরত কুর্দি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে থাকা কুর্দিদেরকে নিয়ে স্বায়ত্তশাসিত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে 1984 সাল থেকেই পিকেকে নানাভাবে তুরস্কের বিরুদ্ধে সামরিক আক্রমণ পরিচালনা করে আসছে। তখন থেকে ইরাকের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় পিকেকে নিজেদের অস্থায়ী সদর দপ্তর ও শক্তিশালী কাঠামো তৈরি করে। অন্যদিকে ইরাকে থাকা কুর্দিরাও পিকেকের উত্থান মেনে নিতে পারছেন না, কেননা ইরাকি কুর্দিরাও নিজেদেরকে কুর্দিদের একমাত্র ও সঠিক প্রতিনিধি হিসেবে দাবি করে থাকে। এ কারণে তারা পিকেকে দমনে তুরস্ককে সহায়তা করতে এগিয়ে এসেছে। অন্যদিকে তুরস্ক এ সমস্যা অনেকদিন থেকে মোকাবেলা করলেও নিজস্ব সক্ষমতা কম থাকায় ও আর্থিকভাবে অনগ্রসর হওয়ায় পিকেকের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। প্রেসিডেন্ট এরদোয়ানের আমলে দেশটির সামরিক খাতে অভাবনীয় উন্নতি করার পর এবং প্রতিবেশী দেশগুলোতে কূটনৈতিক ও সামরিক সাফল্য পাওয়ায় পিকেকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছে, আর পিকেকের বিরুদ্ধে সাফল্য পাওয়ায় অভ্যন্তরীণভাবে এরদোয়ানের জনপ্রিয়তা অনেকটা বেড়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।